ঈদের দিন পাঁচটি কাজ করলে রমজান মাসের সমস্ত আমল সমস্ত সওয়াব বিফলে চলে যাবে। প্রিয় দর্শক, যেই কাজগুলো আমরা হর হামেশাই করে থাকি, তাই সকলেই সাবধান, এই পাঁচটি কাজ ঈদের দিন করা থেকে বিরত থাকবেন। ঈদের দিন যদি আমরা এই পাঁচটি কাজ করে বসি, তাহলে গত একটি মাস নামাজ আদায় করেছি, রোজা রেখেছি, দান সৎকা করেছি, ইফতারি করেছি, চাহরি করেছি, খুঁটে খুঁটে রমজান মাসে ইবাদত বন্দেগী করেছি, সেই সকল ইবাদত বন্দেগী বাতিল হয়ে যেতে পারে যদি আমরা ঈদের দিন এই পাঁচটি কাজ করে ফেলি। তাই সকলেই কান খাড়া করে এই পাঁচটি কাজ কি কি শুনে নিন এবং ভিডিওটি শেয়ার করে আপনার আপনজনদেরকে জানার সুযোগ করে দিন। প্রিয় দর্শক, পুরো ভিডিও জুড়ে আমি রয়েছি আপনাদের সঙ্গে শোয়ান হায়দার। তো চলুন সেই পাঁচটি কাজ কি কি এখন আমরা জেনে নিই। তো তার আগে অনুরোধ করে বলছি, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নিত্য নতুন ইসলামিক ভিডিও পেয়ে যান। প্রিয় দর্শক, তো চলুন সেই পাঁচটি কাজ এখন আমরা একে একে জেনে নিই। সকলেই মনোযোগ সহকারে কান খাড়া করে শুনুন। পাঁচটি কাজের এক নাম্বার হচ্ছে, বিশেষ করে আমাদের মা বোনেরা বেপর্দায় বেলাল্লাভাবে ঈদের দিন অলিতে গলিতে সাজগোজ করে পরপুরুষকে আসক্ত করার জন্য অলিতে গলিতে গ্রামের গঞ্জের পথে বিভিন্ন বাজারঘাটে ঘুরে বেড়ায়। এটি করা যাবে না। এটি করলে পূর্বে যে রমজান মাসে একটি মাস রোজা রাখছেন, ইবাদাত করছেন, চাহারি করছেন, তারাবি পড়ছেন, সকল ইবাদাত বন্দেগী বরবাদ হয়ে যেতে পারে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, বর্তমান জামানার যুবক ছেলেমেয়েরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যায়, অবাধ মিলামিশা করে, ফিজিক্যালি রিলেশনে ইনভলভ হয়ে যায়, অর্থাৎ শারীরিক সম্পর্কে তারা জড়িয়ে যায়, এমন জঘন্য কর্মের ভিতরে তারা জড়িয়ে যায়, যে কাজগুলো করলে সমস্ত ইবাদত বন্দেগী বরবাদ হয়ে যেতে পারে। তিন নাম্বার হচ্ছে, বিশেষ করে আমার টাউনের মা বোনদেরকে এই কাজটি করতে দেখা যায়, সেটি হচ্ছে পুরুষের পোশাক মহিলারা পরিধান করে, মহিলাদের পোশাক পুরুষে পরিধান করে। বর্তমান জামানায় অহরহ দেখা যায় পুরুষের পোশাক মহিলারা পরে বেপর্দায় ঘোরাফেরা করছে, পর পুরুষের সঙ্গে ঘোরাফেরা করছে। তো এগুলো করা যাবে না, এটি করা তো হারামি। তারপরে আবার হাদিস শরীফের সম্পর্কে বর্ণিত আছে, মান তাশাব্বাহা মিন কওমিন ফাহুয়া মিনহুম, তোমরা ইহুদিদের কালচার অনুসরণ করো না, তোমরা ইহুদিদের মতো চলাফেরা করো না। ইহুদিদের মতো চলাফেরা করলে কাল কিয়ামতের ময়দানে হাসন নাসর তোমাদের ওই ইহুদিদের সঙ্গেই হবে। তাই আমরা এমন কাজ থেকে বিরত থাকব। এমন কাজ যদি আমরা করে ফেলি, তাহলে পূর্ণ একটি মাস যে আমরা সওয়াব পালন করলাম, রোজা রাখলাম, তারাবি পড়লাম, চাহারি করলাম, ইফতারি করলাম, দান সৎকা করলাম, যের যত সওয়াব সেই সওয়াব বাতিল হয়ে যেতে পারে। চতুর্থ নাম্বার হচ্ছে, আমাদের সমাজের একদল যুবক ভাই রয়েছে যারা পরিপূর্ণ একটি মাস রোজা রাখে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, অথচ এই ঈদের দিনে তারা গাড়ি ভাড়া করে ডিজে গান বাজনা বাজিয়ে সমস্ত ঈদের দিন সাউন্ড বক্স বাজিয়ে ঘুরে বেড়ায়। কিছু কিছু লোক আছে আবার বিভিন্ন নারী নিয়ে নৌকায় করে ভ্রমণ করে, ডিজে গান বাজনা নাচানাচি করে। আবার কিছু কিছু লোক আছে তারা সন্ধ্যার পরে পার্টি দেয়, হারাম জিনিস সেবন করে, তারা সন্ধ্যার পরে পার্টি দিয়ে বিভিন্ন ধরনের গান বাজনা বাজিয়ে নাচ গান করে একেবারে হারাম কাজ করে বেড়ায়। এ ধরনের কাজ থেকেও আমাদের বিরত থাকতে হবে। প্রিয় দর্শক, পঞ্চম নাম্বার হচ্ছে, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি আসসালাম আমাদেরকে যে কাজগুলো একেবারেই নিষেধ করেছেন, সেই কাজগুলো আমরা করব না, সেই কাজগুলো জেনে জেনে সেই কাজগুলো থেকে আমরা বিরত থাকব। প্রিয় দর্শক, সকলেই এখন যে পাঁচটি কাজ আমরা শুনে নিলাম, এই পাঁচটি কাজ থেকে যদি আমরা এই ঈদের দিন বিরত থাকতে পারি, তাহলে আমরা রমজান মাসে যে নামাজ আদায় করেছি, যে রোজা রেখেছি, যে ইফতারি করেছি, যে চাহরি করেছি, যে তারাবি পড়েছি,
যে আমরা দান সৎকা করেছি সব কিছুর প্রতিফল আমরা কিয়ামতের ময়দানে পেয়ে যাব। আর যদি আমরা ভুলে হলেও এই পাঁচটি কাজ করে ফেলি তাহলেও আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদের এই সমস্ত নেকি বরবাদ করে দিতে পারেন। তাই সকলেই সাবধান, কষ্ট করে একটি মাস আমরা না খেয়ে রোজা রেখেছি, ইবাদত বন্দেগি করেছি, তাই আমরা ধৈর্য ধরে একটি দিন ধৈর্য ধরে এই ঈদের দিন আমরা এই পাঁচটি কাজ থেকে বিরত থাকব। একটি দিন নয়, আমরা সমস্ত জীবন আমরা হারাম কাজ থেকে বেঁচে থাকব, আমরা এই পাঁচটি কাজ থেকে বিরত থাকব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই পাঁচটি কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই পাঁচটি কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুক, আমিন। প্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনাই করছি। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। পুরো ভিডিও জুড়ে আমি ছিলাম আপনাদের সঙ্গে শোয়ান হায়দার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।